নমস্কার, আজকে তৈরি করব দেখি একটি সেলাই মেশিনের থিম কেক, তবে এটি অরেঞ্জ ফ্লেভারের। তো আমি কিন্তু আগে থেকে স্পঞ্জটি তৈরি করে নিয়েছি, স্পঞ্জ তৈরি করে ক্রিমও ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দেখো, একটা একটা পার্ট করে আমি কিন্তু পুরো কেকটাই তৈরি করে নিচ্ছি। ক্রিমের ভিতরে অরেঞ্জ ক্রাশটা দিয়ে আমি এইভাবে কিন্তু মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিলে টেস্টটা অনেকটা ভালো আসে, সেই কারণে কিন্তু এইভাবে মিশিয়ে নেব। এর উপরে কিন্তু আমি আর একটুখানি দিয়ে দিচ্ছি ফ্লেভারটা, যাতে আরও ভালো আসে। এইভাবেই সবগুলো কেক কিন্তু আমি করে নিই। তোমরা কেক কীভাবে কেক করো আমাকে অবশ্যই একটু কমেন্টে জানিও, কারণ সবার কেক করার ধরন একরকম নয়। আমি এবার কিন্তু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। অনেক ক্ষেত্রে কিন্তু সুগার সিরাপটা ব্যবহার করি না আমি, কারণ সেক্ষেত্রে যদি কাস্টমার বলে যে আমার মানে একটু ড্রাই কেক চাই বা অতটা সফট আমার দরকার নেই, বা একদম এক্ষুনি অর্ডার আসলো 2-3 ঘন্টার মধ্যে আমাকে কেকটা ডেলিভারি দিতে হবে, তো সেক্ষেত্রে কিন্তু আমি সুগার সিরাপটা ব্যবহার করি না। তো এটা যেহেতু 2 দিন আগেই আমি তৈরি করে নিয়েছিলাম, তো সেই কারণে কিন্তু আমি এখানে সুগার সিরাপটা ব্যবহার করছি, যাতে কেকটা খুব সুন্দর সফট থাকে। সেই কারণেই আমার এখানে মোটামুটি ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। ফ্রিজ থেকে আবার বের করে নিয়েছি, বের করে নিয়ে আমি কিন্তু এবার ফাইনাল একটি কোট করে নেব। এখানে ছিল অরেঞ্জ কালার, অরেঞ্জ ফ্লেভারের, তার জন্য আমি হালকা অরেঞ্জ কালার নিয়েছি। এখানে যে যেরকম কালার চাইবে সেইভাবে কিন্তু কালার করে দেওয়া হয়, এটা নয় যে অরেঞ্জ ফ্লেভার কেক মানে অরেঞ্জ কালারই হবে, সেরকম নয়। তো যে যেরকম কালার চায় সেইভাবে করে দেওয়া হয়। কিন্তু এই কেকটি একটি কারখানার থেকে অর্ডার এসেছিলো, আমার কারখানার যে মালিক তার বার্থডে ছিল, তো সেই কারণে ভাবলাম আমি কি করে দিই, যেহেতু সেলাই মেশিনের কারখানা এটা, তো আমি কিন্তু একটা সেলাই মেশিনের নিজে থেকেই তৈরি করে দিয়েছি আর কি। তাদের কোনো ডিমান্ড ছিল না যে এটা আমাকে করে দাও, আমার ইচ্ছা মতন আমাকে করে দিতে বলেছিল। তো সেই কারণেই মনে হলো যে আমি একটি সেলাই মেশিনই করে দিই। তো সেলাই মেশিন করে দেওয়ার পর তাদের কিন্তু যে মানে খুব খুশি হয়েছিল তারা কেকটা দেখে। তো যাই হোক, দেখো আমি কিন্তু হালকা কিছু বর্ডার দিই, যেহেতু কেকটা ভীষণ ছোট ছিল, তো আর একটু বড় বড় হলে হয়তো ডিজাইনটা আমি আরও ভালো করে দিতে পারতাম। ছোটোর মধ্যে যতটা পেরেছি চেষ্টা করেছি আর কি। এবার কিন্তু দেখো একটা সেলাই মেশিন আমি তৈরি করে নিচ্ছি এখানে। আমার এই কাজটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো আমি তৈরি করে নিচ্ছি, একটু জেল কালার দিয়ে আমি কিন্তু এটাকে তৈরি করে নিয়েছি। সকলকে অনেক ধন্যবাদ।